গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের নতুন গন্তব্য টাকি। আমরা চলেছি টাকি রাজবাড়ী, ইছামতি নদী, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এই সমস্ত কিছু আজকে এক্সপ্লোর করতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার সাথে যাচ্ছে আমার একটি ফ্রেন্ড সুদীপ দাস। আমরা দুজন চললাম টাকি রাজবাড়ির উদ্দেশ্যে। সকাল 10টা পাঁচের শিয়ালদা হাসনাবাদ লোকালে উঠে পড়লাম, নামব টাকি রোড স্টেশন। সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা। কখনো সবুজের বুক চিরে, আবার কখনো বা দিগন্ত বিস্তৃত জলাধারকে হাতছানি দিয়ে ছুটে চলল এই রেলপথ। আকাশে আষাঢ়ের মেঘ জমলেও এর রঙিন প্রকৃতি মনকে অনাবিল প্রশস্তি দিয়ে যাচ্ছে। কলকাতা থেকে মাত্র 75 কিলোমিটার দূরে ইছামতির তীরে সুন্দরবনের দ্বার প্রান্তে গড়ে ওঠে প্রাচীন জনপদ টাকি। ইতিহাস বলে ইছামতি ছাড়াও আরও একটি নদী প্রবাহিত হতো এই টাকির পাশ দিয়ে। এর ফলে সৃষ্টি হয়েছিল ট্যাগ। সরু মুখযুক্ত নদীর তীরকে আঞ্চলিক ভাষায় বলা হতো ট্যাগ। অনুমান করা হয় এই ট্যাগ থেকেই এই জনপদের নামকরণ হয় টাকি। টাকি স্টেশন থেকে বেরিয়েই টোটো স্ট্যান্ড, দরদাম করে একটি টোটো ঠিক করে বেরিয়ে পড়লাম টাকির অজানা ইতিহাসের সন্ধানে। আমাদের প্রথম গন্তব্য টাকির জাগ্রত চোরাশিব মন্দির। আনুমানিক 300 বছর প্রাচীন এই মন্দিরটি টাকির উত্তরপল্লীতে অবস্থিত। মন্দিরটির সম্মুখে রয়েছে এক প্রকাণ্ড জলাশয়। সবুজ জলরাশির ওপর মন্দিরের জলছবি মন্দির পরিবেশকে আলাদা মাত্রা এনে দিয়েছে। বিরাট কোয়ের 19তম বংশধর রমাকান্ত মুন্সির পুত্র গোপীনাথ এই শিব মন্দিরটায় প্রতিষ্ঠা করেন। শিব চতুর্দশীতে এই মন্দির প্রাঙ্গণে বিরাট মেলার আয়োজন হয়ে থাকে। চোরা শিব মন্দিরটায় দর্শন করে আমরা এগিয়ে চললাম রাজবাড়ি ঘাটের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এখন টাকি রাজবাড়ি ঘাটে। এখন দেখিনি ভিউটা, আর ইরিশকো এখান থেকেও পাওয়া যায় বা টোটো এখান থেকেও পাওয়া যায়। তা রিকশা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই হলো টাকি রাজবাড়ি ঘাট বা স্যার কালীনাথ মুন্সি ঘাট। ঘাটের দুধারে দুই দ্বাররক্ষীর মূর্তি বর্তমান, তবে তাদের হাতে লাঠি থাকা খুবই ঐতিহ্যপূর্ণ হতে পারত, কারণ প্রবাদ আছে টাকির লাঠি সাতক্ষীরার মাটি আর গোবরডাঙ্গার হাতি। একদা গোবরডাঙ্গার জমিদারের ছিল প্রচুর ধন সম্পদ, অন্যদিকে সাতক্ষীরার জমিদারের ছিল প্রচুর জায়গা জমি, আর এই টাকির জমিদারের ছিল প্রবল দাপট বা লাঠিয়াল। টাকির ইতিহাসে জমিদারদের প্রভাব সুদূর বিস্তৃত। জমিদারদের মধ্যে রায়চৌধুরীরাই টাকি সমাজের স্রষ্টা বলে মনে করা হয়। ইতিহাস বলে গৌরেশ্বর আদিসুরের আমন্ত্রণে কনৌজ থেকে আগত 5 জন কায়স্থের মধ্যে অন্যতম বিরাট গুহ এই রায়চৌধুরীদের আদিপুরুষ। বিরাট গুহের উত্তরসূরি 15তম বংশধর কৃষ্ণদাস 8ম শতকে টাকিতে বসবাস শুরু করেন। কালক্রমে 18তম পুরুষ রামসন্তোষের পুত্রগণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বাড়ির জমিদার নামে পরিচিতি পান। রামসন্তোষের পুত্র দক্ষিণ বাড়ির রমাকান্ত 8ম শতকের দ্বিতীয়ার্ধে ওয়ারেন হেস্টিংসের সামান্য কর্মচারী থেকে জমিদার হন এবং মুন্সি উপাধি লাভ করেন। কালীনাথ মুন্সি ছিলেন এই বংশের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি একদিকে ছিলেন দানবীর, অন্যদিকে স্বদেশপ্রেমী ও সমাজ সংস্কারক। দীর্ঘ 33 মাইল টাকি রোড নির্মাণ করে তিনি সমাজের বুকে অনন্য নজর সৃষ্টি করেছিলেন। আমি যে স্থানে এখন দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটায় এখন দাঁড়িয়ে রয়েছি, এই স্থানেই ছিল একসময় টাকির জমিদার বাড়ি, রায়চৌধুরী জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির আজ হয়তো 10% তোমাদেরকে বন্ধুরা দেখাতে পারছি। আমার পিছনে যে ভগ্ন বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক ওটাই হচ্ছে জমিদার বাড়ি, রায়চৌধুরী জমিদার বাড়ি। আর যেটুকুনি বা বেঁচে আছে সেটুকুনি আজ আধুনিকতার বসে রং নিচ্ছে গেস্ট হাউসে। সুতরাং জানি না আমাদের আগামী ভবিষ্যৎ দেখতে পাবে কিনা এটুকুনি। আমরা এখানকার একজন প্রবীণ নাগরিকের সাথে কথা বলে নেব। নামটা? আমার নাম শ্রী অসিত কুমার ঘোষ, আমি একজন টিচার। বাহ, হিস্ট্রি টিচার। আপনি এখানে কতদিন? আমি এখানে 60 বছর। 60 বছর এখানে? 60 বছর থেকে কি আপনি রাজবাড়িকে এই অবস্থায় দেখেছেন না এর থেকে আরো কিছু দেখেছিলেন? এই 9 বছর, 9.5 বছর থেকে আমরা এখানে ভর্তি হয়েছি। আমাদের বাড়ি এখান থেকে আর 2 মাইল। মানে স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। আমি যখন আপনার ক্লাস 5 ভর্তি হই গভর্নমেন্ট স্কুলে, সেই সময় আমরা দেখেছি এখন যে রাস্তাটা বাদ দিয়েও
আরো অন্তত 20 গজ ভিতরে ছিল। ওখানে 10-12টা মন্দির ছিল। তারপরে এখানে আমাদের একজন ঐতিহাসিক লেখক ডক্টর শিবশঙ্কর গড়াই, ওনার যে ইতিহাস টাকির ইতিহাস, সেই বইটা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে আছে। সেই বইটার মাধ্যমে আমরা জেনেছি অনেক কিছু। এর যে এখানে এই যে এটা দেখেছেন, এই রাস্তাটা সোজা গিয়ে কিছু দূর গিয়ে আর একটা রাস্তা আছে, সেখানে মানসিং রোড ছিল। সে রোডের মানে এই যে পশ্চাৎ অংশ, এটা সামনের অংশ যদি হয়, এটা পশ্চাৎ অংশ, এই অংশটা ভেঙে সম্পূর্ণ নদীর মধ্যে চলে আছে। মানে কালের নিয়মে চলছে নদী গর্ভে। আজ রাজবাড়ির 70 ভাগই আজ বিলীন। দীর্ঘ 3 শতক ধরে এই সাম্রাজ্যের বহু উত্থান পতনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষ। আমাদের পরবর্তী গন্তব্য টাকির ঘোষবাবুদের বাড়ি। টাকির জমিদারিতে রায়চৌধুরীদের প্রাধান্য থাকলেও ঘোষবাবুদের প্রভাব প্রতিপত্তি কিছু কম ছিল। সমসাময়িক পার্শ্ববর্তী বিত্তশালীদের মধ্যে টাকির ঘোষবাবুরাও প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়েছে। পরবর্তীকালে প্রফুল্লচন্দ্র ঘোষেরাও টাকির অন্যতম জমিদার হিসেবে পরিচিতি পান। এই বাড়িতেই পদতলি পড়েছিল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মহামানবের। এখানেই পূজিত হন শক্তিরূপিণী মাতৃরূপিণী দেবী দুর্গা। শরৎকালে কাশের গন্ধে মা পূজিত হন। এই সেই ঘোষবাড়ির দুর্গা দালান, আজ ভগ্নপ্রায় হলেও তার ঐতিহ্য কমেনি এতটুকু। এই বংশের উত্তরসূরীরা বছরের অন্যান্য সময়ে দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও দুর্গাপূজায় আজও একত্রিত হয় এই দুর্গা দালানে। সাবেকি মতে আজও মা দশভূজার আরাধনা হয়ে থাকে এ বাড়িতে। এখন চলে এসেছি টাকির এই পূবের রাজবাড়ি। দেখে নাও পূবের রাজবাড়ির ভিউ। টাকির জমিদার বংশের এই পূবের বাড়ির অন্যতম কৃতি সন্তান সূর্যকান্ত রায়চৌধুরীর জন্ম হয় 1269 সালে। তিনি বহু জনহিতকর কাজে ব্রতী হয়েছিলেন, তার মধ্যেই অন্যতম হল বসিরহাটের তৎকালীন পানীয় জলের অভাব দূরীকরণে সুবিশাল পুকুর খনন, যেটি শহরের একমাত্র বিশুদ্ধ জলের উৎস ছিল। পরবর্তীকালে তার নাম হয় সূর্যকান্ত ট্যাং। কলকাতায় থেকে টাকির শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে সেজন্য টাকি হাউস নির্মাণ করেন। দেওঘরে নন্দন পাহাড় সংলগ্ন সড়ক শ্রীকান্ত রোড তার দানশীলতার আরও একটি অন্যতম উদাহরণ। বারাণসীতে শ্রীকান্ত চতুষ্পাঠী স্থাপন বৃন্দাবন রামকৃষ্ণ সেবাশ্রম ও বারাণসী রামকৃষ্ণ মিশন হাসপাতালে পিতামাতার নামে শয্যার ব্যবস্থা তার অন্যতম কৃতি। এই হল পূবের রাজবাড়ির দুর্গা দালান। টাকির দুর্গ উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দুটি দিন হল নবমী ও দশমীর দিন। নবমীর দিন মহিষ বলি উপলক্ষে এই বাড়িতেই ভোর থেকে কাতারে কাতারে মানুষজনের ভিড় হতে থাকত। একসময় এই টাকিতেই টাকি আসনাবত উপহার বাংলার সমস্ত দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হত। আমাদের পরবর্তী গন্তব্য মেজর জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তিনিও এই রাজবংশের একজন কৃতি সন্তান। এই বাড়িতেই তার শৈশব কৈশোর কেটেছে, এখান থেকেই তার বেড়ে ওঠা। আজ মেজর জেনারেল শঙ্কর চক্রবর্তী শুধুমাত্র টাকিরবাসীর কাছে নয়, বরং আপামর উত্তর চব্বিশ পরগনাবাসীর কাছে এক গৌরবময় অধ্যায়। এর ঠিক পাশেই রয়েছে ঐতিহাসিক জমিদার বাড়ি। টাকির যে 4টি রায়চৌধুরী জমিদার বাড়ি আছে তার মধ্যে এটি একটি। সময়ের বিবর্তনে জমিদার বাড়ির কোথাও কোথাও খসে পড়েছে প্যালেস্তোরা, কোথাও বা গুজিয়ে উঠেছে আগাছা, তবু এ বাড়ির দাম্ভীর্য কমেনি এতটুকু। জঙ্গলেই হয়েছিল গয়নার বাসকে শুটিং। বেশ কিছু গাছ রয়েছে এখানে, দামি গাছ, পুরনো গাছ। আমফান ঝড়ে কিছু গাছ নষ্ট হয়ে গেলেও এখনো রয়েছে কিছু গাছ। কিছু দূর এগিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা পুকুর রয়েছে, ছোট একটি পুকুর। জমিদারের জমিদারি আজ আর না থাকলেও রয়ে গেছে বেশ কিছু দুষ্প্রাপ্য গাছ।
আজ যারা বিরাট মহিরুহে পরিণত হয়েছে তার মধ্যেই এটি একটি। এই গাছটির নাম নাগ চম্পা ফুল গাছ। ফুলটি দেখতে নাগের ফোনার মতো, অসম্ভব সুন্দর এই গাছটি। এই হলো ইছামতি নদী, শান্ত নিঃশব্দে দুটি আন্তর্জাতিক সীমানাকে ভাগ করে দিয়ে বয়ে চলেছে। এই ইছামতি নদীর এ প্রান্তে, যে প্রান্তে আমি রয়েছি, সে প্রান্ত হচ্ছে ভারতবর্ষ। এর ঠিক উল্টো দিকে রয়েছে বাংলাদেশ। এই ইছামতি নদীর ওই দিকে যা দেখা যাচ্ছে সবই বাংলাদেশের সীমানা, বাংলাদেশের সাতক্ষীরা জেলা। ওপার থেকে বাংলাদেশ হাতছানি দিয়ে ডাকলেও আজ বিদায় নেবার পালা। টাকি থেকে আমি সৌমেন, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।